আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটা খুব সুন্দর দুইতলা বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা এই দুইতলা বাড়িটির সম্পূর্ণ 3D ডিজাইন, অর্থাৎ এক্সটেরিয়র ডিজাইন, এরপর এটার ইন্টেরিয়র ডিজাইন, ভিতরে ফার্নিচারের লেআউট সহ ইন্টেরিয়র ডিজাইন, এরপর এটার ডাইমেনশন সহ ফ্লোর প্ল্যান, প্রত্যেকটা রুমের মাপ সহ, এবং সর্বশেষ এই বাড়িটা সম্পূর্ণ করতে টোটাল কত টাকা খরচ হবে সেই খরচের হিসাব সহ বিস্তারিত সব কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা এটার এক্সটেরিয়র ডিজাইন অর্থাৎ 3D ডিজাইনটা চারপাশ থেকে একটু দেখে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার 3D ভিউ, এটা হচ্ছে আমাদের সামনের ভিউ, ফ্রন্ট ভিউ, অর্থাৎ সামনে থেকে দেখতে বাড়িটা এভাবে দেখাবে। এরপর এটা হচ্ছে আমাদের এই বাড়িটার সাইড ভিউ, সাইড থেকে দেখতে এই বাড়িটা কীরকম লাগবে সেই ভিউটা। এরপর এটা হচ্ছে পেছনের ভিউ, এরপর এটা হচ্ছে আরো একটা সাইড ভিউ, সাইড থেকে দেখতে এটা কিরকম লাগবে সেই ভিউটা। এরপর টপ ভিউটা আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের বাড়িটার টপ ভিউ, উপরে ছাদের ভিউ। এবার আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা নিয়ে আলোচনা করব, ফ্লোর প্ল্যানটা একটু দেখব। তো আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান, এটার দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে, এই কোনা থেকে এই কোনা পর্যন্ত 46 ফুট 1 ইঞ্চি, আর প্রস্থ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 30 ফুট 10 ইঞ্চি। 46 ফুট 1 ইঞ্চি বাই 30 ফুট 10 ইঞ্চির মধ্যে এই প্ল্যানটা করা হয়েছে। তো আমাদের এই বাড়িটার প্ল্যানটা দুইটা ইউনিটে ভাগ করা হয়েছে, মাঝখানে সিঁড়ি দিয়ে, এই পাশে একটা ইউনিট, এই পাশে আর একটা ইউনিট। তো এই ইউনিটের রুমগুলা যে মাপের আছে, ইউনিটের সব কিছু যেভাবে আছে ঠিক সেমভাবে এই ইউনিটেও একইভাবে আছে। তো এটাকে আমরা ইউনিট 1, এটাকে ইউনিট 2 ধরতে পারি। তো আমরা যদি একটা ইউনিটের রুমগুলোর মাপ দেখি তাহলে অপর ইউনিটের রুমগুলোর মাপও সেম। আমরা এটা একটু শুরু থেকে দেখবো। এবার আমরা যেদিক থেকে আমাদের এন্ট্রিটা হবে, তো আমাদের এন্ট্রিটা হবে সিঁড়ির নিচ দিয়ে, এদিক দিয়ে আমাদের মেন দরজাটা থাকবে, এদিক দিয়ে আমাদের এন্ট্রি হবে, মেন গেটটা থাকবে। তো এন্ট্রি হওয়ার পরে আমরা এখানে, এটা হচ্ছে পুরোটা সিঁড়ি, সিঁড়িটা হচ্ছে আমাদের স্টেয়ারটা 7 ফিট বাই 17 ফিট 2 ইঞ্চি, এখান থেকে এদের পর্যন্ত 7 ফিট, আর লম্বায় হচ্ছে 17 ফিট 2 ইঞ্চি। তো এখানে দরজা আছে ইউনিট 1-এ প্রবেশ করার জন্য। তো দরজা দিয়ে প্রবেশ করলে শুরুতে যে রুমটা আছে, এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং একসাথে, এই রুমটা, এটা হচ্ছে 15 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি। আর এই ডাইনিংয়ের সাথে আমাদের এখানে একটা কমন টয়লেট আছে, 4 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। তারপর এখানে একটা আমাদের এই দরজা দিয়ে প্রবেশ করলে এটা একটা মাস্টার বেডরুম আছে, 10 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি, এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। তারপর এখানে একটা বারান্দা আছে, বারান্দাটা হচ্ছে 13 ফিট 11 ইঞ্চি লম্বা, আর সামনের দিকে 3.5 ফিট বা 4 ফিট বের হবে, বা 3 ফিটও বের করা যাবে। এরপরে এখানে আমাদের ডাইনিংয়ের সাথে কিচেন রুম আছে, 6 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি। তারপর এখানে একটা বেডরুম আছে, বেডরুমটা হচ্ছে 10 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট। তারপর এখানে আর একটা বেডরুম আছে, 11 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট। তো এটা হচ্ছে আমাদের মূলত ফ্লোর প্ল্যান। এবার আমরা আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখব। তো শুরুতে এটা হচ্ছে আমাদের সিঁড়ি। তো সিঁড়িতে এখানে আসার পরে ইউনিট 1-এ প্রবেশ করার জন্য হচ্ছে এই দরজা, আর ইউনিট 2-এ প্রবেশ করার জন্য হচ্ছে এই দরজা। আমরা যদি ইউনিট 1-এ প্রবেশ করি এই দরজা দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের ড্রয়িং আর ডাইনিং একসাথে যে রুমটা ছিল শুরুতে সেটা, তারপরে এদিকে আমাদের একটা কমন টয়লেট ছিল সেই কমন টয়লেটটা, তারপরে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটা, মাস্টার বেডরুমের সাথে এখানে বারান্দা আছে, তারপরে এখানে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট আছে, তারপরে এটা হচ্ছে আমাদের কিচেন, এটা হচ্ছে আমাদের কিচেন রুম, তারপরে এখানে যে এই দরজা দিয়ে এখানে আসলে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, তারপরে এটা হচ্ছে আমাদের আর একটা বেডরুম। এটা হচ্ছে ইউনিট 1-এর মধ্যে আমরা দেখলাম, ইউনিট 2-ও ঠিক একইভাবে রয়েছে। এটা হচ্ছে আমাদের মূলত ইন্টেরিয়র ডিজাইন আর ফার্নিচারের লেআউট সহ। এবার আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। এই বাড়িটা সম্পূর্ণ করতে, অর্থাৎ এই বাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে এখানে যেরকম আছে এরকম কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা দেখব। তো আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। তো আমাদের এই বাড়িটা করতে খরচ হবে হচ্ছে, এই দুইতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচ হবে, তো আমাদের এই বাড়িটার জায়গার এরিয়াটা আমরা বের করি, এটা হচ্ছে 46 ফুট বাই 30 ফুট 10 ইঞ্চি। তো 46 ফুট আর 30 ফুট 10 ইঞ্চি যদি আমরা গুণ করি তাহলে 1418 স্কোয়ার ফুট, তাহলে আমাদের পুরো জায়গার এরিয়াটা হচ্ছে 1418 স্কোয়ার ফুট। আর এটা শতক হলে 3.25 শতক, কাটায় হলে 1.96 কাটা। তো আমাদের এই বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচ হবে 42 লক্ষ টাকা, অর্থাৎ 42 লক্ষ টাকা হলে এই বাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করা যাবে। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।